السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যে ভেষজটি সাধারণত রাস্তার ধার দিয়ে এবং যেখানে কিছুটা ঝোপঝাড় আগাছা জন্মে সেখানেই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় শুধু জানা নেই এই ভেষজের ভেষজ গুণ তো বন্ধুরা এই ভেষজটি কি কাজে লাগবে যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে প্রচন্ড পরিমাণে ব্যথা করে এক কথায় এটির সহজ সরল বাংলা হচ্ছে আঁত কপালে মাথার যে কোনো এক পাশটা প্রচন্ড রকম ব্যথা করতে থাকে যেন মাথার শিরাগুলো একেবারে ছিঁড়ে ফেটে রক্ত বেরিয়ে আসবে অনেক সময় এই ব্যথা থেকে স্ট্রোকও হতে পারে কিন্তু বন্ধুরা তো সাধারণত এই মাইগ্রেনের ব্যথাটি শীতকালে অধিকাংশ রোগীর বেড়ে যায় শীতকালের এক একটি দিন তার কাছে মনে হয় হাজার দিনের সমান যদি তার কাছে সাধ্য হতো যে এক একটা দিনকে সে হাত দিয়ে দিয়ে সরিয়ে দিবে তো সে এটি পারলে করত কিন্তু আদতে যেটা সম্ভব নয় তো বন্ধুরা এটির জন্য অনেক চিকিৎসা নিয়েছেন বিশেষ করে এইটার উৎপত্তি অনেক সময় সাধারণত যাদের সাইনাসের সমস্যা হয়ে থাকে আর এই সাইনাসের সমস্যা থাকলে যেটাকে আমরা সাইনোসাইটোসিস বলে থাকি এটি সাধারণত হাঁটা চলায় প্রচুর পরিমাণে ধুলাবালি নাক দিয়ে প্রবেশ করে এটা হতে পারে তবে সাধারণত এই মাইগ্রেনের ব্যথাটা অনেক সময় অনেক যুবক বয়সেও আসতে পারে তবে সাধারণত যুবকদেরই হয়ে থাকে আর অনেক চিকিৎসার পরে এটি উপশম হয় না বয়স যখন বাড়তে থাকে চল্লিশোর্ধ্ব পঞ্চাশ বছরের পর থেকে এটি আপনাআপনি কমে যায় তো বন্ধুরা আসুন আমি সেই ভেষজটিকে দেখিয়ে দিচ্ছি যে ভেষজ আপনি নিয়মিত ব্যবহার করার দ্বারা আপনার এই আঁত কপালে বা মাইগ্রেনের ব্যথা দ্রুত চলে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই ভেষজটি দেখিয়ে দিচ্ছি যে ভেষজটি যে কোনো রাস্তার ধারে পুকুর বা নর্দমার নালার পাশেই সাধারণত হয়ে থাকে এই ভেষজটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় তামাক চূড়া তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন এটির আয়ুর্বেদ শাস্ত্রে এটির কী নাম রয়েছে তো বন্ধুরা আমি যেহেতু সাধারণত ভেষজগুলোকে দেখিয়ে দেই সেক্ষেত্রে আপনারা আশা করি খুব সহজেই চিনে ফেলেছেন আর অনেকেই আমাকে একটা কথা বলেই থাকেন যে হাকিম সাহেব শুধু প্রাইভেট সমস্যা সম্পর্কে আলোচনা করে থাকেন তো আমি তাদেরকে ওই বন্ধুদেরকে বলবো যে আপনারা আমার ভিডিও সবগুলো ভিডিও দেখুন আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখুন আমি স্বাস্থ্য বিষয়ক যাবতীয় সমস্যার আলোচনাই করে থাকি তবে যাদের যেটি প্রয়োজন তারা কিন্তু সেটি সার্চ দিয়ে খুঁজে নেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই তামাক চূড়ার পাতা আপনার একটি তামাক চূড়াতে যতটুকু পাতা থাকে এটি সাধারণত আপনারা শিকড়টা ফেলে দিবেন এটির ব্যবহার্য বিষয় হচ্ছে পাতা আপনার এই পাতাকে পরিষ্কার করে ধুয়ে এটি সুন্দরভাবে ব্লেন্ড করে দেখবেন খুব সুন্দর এক রস হয়েছে প্রচুর পরিমাণে রস হয়ে থাকে এই পাতা থেকে এটি আপনারা মাথায় ব্যবহার করুন আপনারা যেভাবে মেহেদি ব্যবহার করে থাকেন টিকা তৈরি করে বা রস সমগ্র মাথায় সুন্দরভাবে মেখে নিন এইভাবে এক ঘন্টার মতো রেখে দিলে দেখবেন আস্তে আস্তে আপনার মাইগ্রেনের ব্যথা দ্রুত উপশম হচ্ছে তবে এটি লাগানোর সাথে সাথে দেখবেন যেন হঠাৎ করে আগুনের মধ্যে পানি দিলে যেরকমভাবে আগুনটা ধক করে নিভে যায় এটি ব্যবহার করার ফলে আপনার মনে হবে যে এরকমভাবে আগুন নিভে গেল অর্থাৎ আপনার এই মাইগ্রেনের ব্যথাটা যেন উপশম হয়ে গেল তবে বন্ধুরা এটি একদিন দুই দিন পাঁচ দিন ব্যবহার করেই বলবেন না দূর চাই এটি ব্যবহারের যে কোনো ভেষজ হলো প্লিজ এভাবে ফেলে না দিয়ে নিয়মিত ব্যবহার করুন অবশ্যই আপনার মাইগ্রেনের ব্যথা যত পুরাতনই হোক না কেন অবশ্যই উপশম হবে তো বন্ধুরা এটি ব্যবহার করার পরে আপনার সুন্দরভাবে আপনার যে যে শ্যাম্পু ব্যবহার করেন যে কোনো কোম্পানির শ্যাম্পু হতে পারে সুন্দরভাবে মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলুন তো বন্ধুরা এটি যে শুধুমাত্র আপনার মাথার ব্যথাকে দূর করে দিবে মাইগ্রেনের ব্যথা উপশম হবে এমন নয় আপনার চুলের গোড়াকে মজবুত করবে খুশকিকে দূর করবে আপনার চুল হবে সিল্কি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়
আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।